নেশা বেরোতে অভিযানে আবারও সাফল্য পেয়েছে আমতলি থানার পুলিশ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার এক যুবককে আটক করে মঙ্গলবার তাকে পুলিশ আদালতে তোলা হবে বলে জানিয়েছেন থানার ওসি রঞ্জিত দেবনাথ ওসি জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক যুবক নেশা সামগ্রী বিক্রয় করতে আসবে সেই মোতাবেক সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়েছিল তখন ওই এলাকায় জুটন নামে এক যুবককে আটক করে তোল্লা তল্লাশি চালানো হয়েছিল তল্লাশিতে তিন প্যাকেট ব্রাউন সুগার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে সাথে জুটন মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ওসি রঞ্জিত খাত আরও জানিয়েছেন বাজেয়াপ্ত ব্রাউন সুগারগুলোর বাজার আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার টাকা হবে মঙ্গলবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে কালকে রাত্র অনুমান সাড়ে দশটার আমাদের কাছে একটা খবর ছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকাতে কিছু ড্রাগস ব্রাউন সুগার কেনা বেচা তবে সেই অনুযায়ী আমরা উৎপেতে বসি এবং যখনে ও আসে তখন ওর কাছে আমরা এই তিনটা পেয়েছি কিন্তু যার কাছে বিক্রি করতে এসেছিল তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলেনি তার জন্য আমরা তাকেও পাইনি তো তাকে আজকে আমরা রিমান্ডে আনছি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে কার কাছে বিক্রি করার জন্য এসেছে আমরা তার কাছে আজকে করার চেষ্টা করবো ভবিষ্যতে কি আর অন্য কেউ বলি বাকিগুলো